হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমির, আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আবার নতুন। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন এবং আমার কথাগুলো শুনেন। আমরা যারা করোনায়, এই মহামারী করোনার মধ্যে আমরা যারা টিকা না দিছি, তারা অতি তাড়াতাড়ি টিকা দিয়ে দিব। কারণ আমাদের টিকা, যদি আমরা টিকা না দিই, তাহলে আমরা দেখা যাইতেছে এই বাংলাদেশে চলাচল করতে পারবো না। তারপরে আমরা দেখা যাইতেছে কোনো জায়গার ভিতরে হাসপাতালে ভর্তি হতে পারতেছি না। তার যেইখানেই যাবেন, আপনার যেই অবস্থায় যান, সেই অবস্থায় আপনাদের করোনা টিকা অন্তত গুরুত্বপূর্ণ একটা টিকা, কিন্তু এটা আমাদের নিতেই হবে। যেরকম আমাদের সরকার এই টিকাটা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে না, টাকা বিনা পয়সায় আমাদের এই টিকাটা দিয়ে দিচ্ছে তারা। তাদের এটা আমাদের কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 20,000 কোটি টাকার করোনা টিকা আনা হয়েছে। এটা কাদের জন্য? আমাদের জন্যই। তো আমরা যদি এই টিকাটা না নিই, তাহলে আমাদের এটা আমাদেরই দেখা যাচ্ছে আমাদেরই ক্ষতি হবে। তো আমরা এখানে এখন আমরা আছি আপনাদের এই সাভার অদরচন্দ্রের অপর সাইডে, সাভার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে যে দেখেন ভাই বোনেরা কীরকম কীরকম দৌড়াদৌড়ের ভিতরে আছে, যখনই শুনতে পারছে আমাদের এই টিকার লাস্ট ডোজ, এই প্রথম টিকার লাস্ট দিন আজকে, এই ডোজটা যদি না নেন তাহলে পরবর্তী টাইমে দেওয়া হবে না, এই কথা শুনে তারা কী হইচই করতেছে দেখেন। আমরা আছি অদরচন্দ্রের অপর সাইডে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স, এই নতুন বিল্ডিংয়ে। এইখানে এখনও নাম দেওয়া হয়নি বিল্ডিংয়ের। এইখানে দেখেন, এই দেখেন অসংখ্য মানুষের ভিড় দেখেন ভাই। এই তো আমি গেট থেকে বের হইতেছি, ভিতর থেকে বের হইতেছি গেট দিয়ে। দেখেন আপনারা, এখানে দেখেন মাস্ক বিক্রি, মানে মাস্ক ছাড়া কোনো টিকা নেওয়া যাবে না, এরকম কথা বলে মাস্ক বিক্রি করা হচ্ছে। এই দেখেন আমি রাস্তার মধ্যে আসছি, দেখেন রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি কী অবস্থা, দেখেন রাস্তার মধ্যে দৌড়ের অবস্থা দেখেন। দেখেন হাজার হাজার দর্শক, হাজার হাজার সাভার অদরচন্দ্রের সামনে এইটা আমি ভিডিওটা করছি, আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখেন দৌড়াদৌড়ির অবস্থা কি, ছেলে মেয়ে উভয় পক্ষই দৌড়াদৌড়ি করছে। হয়তো কেউ বলছে টিকা শেষ বা সামনের দিক চাইপে গেছে মানুষ, সেই কারণে তারা দৌড়াদৌড়ি করতেছে। দেখেন দেখেন আপনারা হাজার হাজার লোক, হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন ভাই, আমি আবারও বলছি এই টিকাটা কিন্তু আমরা যারা না নিয়েছি, আমাদের শরীরে এই ভ্যাকসিনটা না দিয়েছি, তারা অতি তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা নিয়ে নিব। তারপরে দেখা যাইতেছে ভ্যাকসিনটা যদি না নেন 5,000 টাকা করে কিনতে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের সরকার এখন আমাদেরকে ফ্রি দিচ্ছে। দেখেন দেখেন মানুষের দৌড়, সবাই কি কি পেশারে আছে দেখেন, একটা টিকা দেওয়ার জন্য কি পেশারে আছে। মাত্র 5-6 দিনের একটা টিকা, 5 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা দাঁড়ায় থাকে, তারপরে টিকাটা দেওয়া দিতে পারবো। ওই দেখেন মোবাইল মোবাইল ফালায় দিছে, এইগুলো লাইট টাইম আইটায় যাইতেছে গা। দেখেন সবাই চায়, দেখেন ভাই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে কিছু বুঝেন যে একটা টিকার জন্য কী রকম হইচই হইতাছে, কী রকম দৌড়াদৌড়ি হইতাছে। আমাদের কিন্তু এই টিকাটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই টিকাটা কিন্তু আমাদের নিতেই হবে, আমাদের এই ভ্যাকসিনটা দিতেই হবে শরীরে, যেভাবে হোক। আপনারা ভাবতেছেন আপনাদের আমাদের শরীরে এটা দিলে হয়তো ব্যথা করবে, অনেক ব্যথা থাকবে, তা না। দেখেন ভাই দৌড়াদৌড়ি দেখেন, এটা মাত্র একটু এখানে একটা পিঁপড়ায় কামড় দেয় ওই রকম কিছু একটা হয়। দেখেন দৌড়াদৌড়ি দেখেন, দেখেন রাস্তা এই পর সাইড থেকে। এখন আমি কিন্তু আপনাদের অদরচন্দ্রের সামনে থেকে এই মুক্তির মোড় পর্যন্ত আসছি, এখনও মানুষের অসংখ্য লাইন দেখেন, লাইনের লাইন কোনো শেষ নাই। এই দেখেন আমি মুক্তির মোড় পর্যন্ত কিন্তু চলে আসছি। এ দেখেন মুক্তির মোড় থেকে পশ্চিম সাইডের গল্লিটা দিয়ে মানুষগুলো বাই হইতাছে ভাই। ওই যে দেখেন পশ্চিম সাইডের সেই গল্লিটা দিয়ে নামা পর্যন্ত, মানে নাই নিচন পর্যন্ত, সেই নিচ পর্যন্ত মানুষ কিন্তু চলে গেছে, এই নিচ পর্যন্ত মানুষ দৌড়াদৌড়ি করতেছে। দেখেন দেখেন ছেলে মেয়ে উভয় পক্ষই ভাই দৌড়াদৌড়ি করতেছে। দেখেন এখানে যে খালি আপনার ছেলে তা না, মেয়ে ওই দেখেন আপনার ওই ওই দেখেন, দেখতে পারতেছেন কত মানুষ, কি ভাই কি চিন্তা ভাবনা করে তারা দৌড়াইতেছে। দেখেন এরকম আমাদেরকে চিন্তা ভাবনা করে দৌড়াইতে কিন্তু সরকার দৌড়ানোর আগে আমাদের সবাইরে বলছে, 1 বছর যাবতে 1 বছর আগে থেকে আমাদের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা টিকাটা নিচ্ছি না। তো এটা আমাদের ব্যর্থতা, দেখা যাইতেছে আমরা এই টিকাটা না নিলে আমাদের ক্ষতি হবে, এই কারণে সরকার আমাদেরকে টিকাটা প্রদান করতে বলতেছে, কিন্তু তবুও আমরা বলতে মানে দিতে পারছি না। তবুও আমাদের চিন্তা ভাবনা কি ভাই, দেখেন দেখেন এখানে জ্যাম লেগে রয়েছে, এখানে সার্জেন্ট পুলিশ আছে, এখানে দাঁড়ায় রয়েছে মুক্তির মোড় থেকে আর কি
কোনো রিক্সায় যাইতে দিতেছে না। দেখেন ভাই, এখন ওই গল্লি দিয়ে মানুষ বাইরে যাচ্ছে, তাহলে কত মানুষ ভাই এখানে, কমসে কম 500,000 মানুষের উপরে। তো আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আমরা লাইক শেয়ার কমেন্ট করলে আপনারা আবার নতুন নতুন ভিডিও পাবেন।